কালকের দিনটা একদমই মানে ভালো যায়নি, কালকে শরীরটা খুব খারাপ ছিল, তো কোথাও ঘুরতে টুরতে বেরোলাম না, মানে একটা দিন পুরো গেল আর কি, ঘোরা টোরা কিছু হলো না। বাট আজকে একদম সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি সীমাচলমে। তো সীমাচলম হচ্ছে একটা মন্দির, তো এখানে তার জন্য সকাল সকাল একটু পুজো দেবো, তারপরে সারাদিন আজকে ঘুরবো। তো চলো তোমাদেরকে দেখাই মন্দিরটা। পুজো দেওয়া হয়ে গেল আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট তোমরা যারা বিশাখাপট্টনম আসছো তারা তারা সীমাচলম মন্দির দেখো, কেমন লাগলো? খুব সুন্দর, আমি তো এর আগে তিনবার দেখেছি। মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষ্ণু মানে নারায়ণ, নারায়ণ কিন্তু কি বলে ওটাকে, কি অবতার হয়েছিল, নরসিংহ সত্যনারায়ণ সামথিং একটা নাম বলো। তো খুবই সুন্দর মন্দিরটা, দারুণ। ভেতরটা তো গিয়ে পর মানে সত্যি ক্যামেরা এলাও করেনি, ভালোই করেছে, কারণ মন্দিরের ভিতরে গিয়ে ভগবান আর পুরোটা হচ্ছে ব্ল্যাক স্টোনের উপরে কাজ। হ্যাঁ, পুরো ব্ল্যাক স্টোনের উপরে কাজ, পুরো আলাদা টাইপের। তোমাদেরকে দেখো দেখাচ্ছি, ভিউটা তো অসম, মানে এখানের ভিউটাও দারুণ। চলো একটু ফটো তোলা যাক। তারপর কেমন লাগলো? দারুণ। এটা যেটা দেখা যাচ্ছে এটা একটা গেট, এটা একটা গেট, মাঝে যেটা এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন টেম্পল, আর আমরা এখন যাচ্ছি এই গেটটার সামনে, এটাই সবচেয়ে বড় গেট। এখানে তোমরা ফ্রিও দর্শন করতে পারবে, আবার পেডও আছে। তোমরা যদি মানে আগে 100 টাকা ছিল, এখন মানে কোভিড এর জন্য বাড়িয়ে দিয়েছে 300 হয়ে গেছে, 300 দিলে তোমরা মানে জলদি দর্শন করতে পারবে, দুটো দর্শন ফ্রি। আর আমরা ফ্রিতে করলাম, লাইন দিয়ে ফ্রিতে করলাম, কারণ আজকে আরো বেশি ভিড় ছিল না, তাড়াতাড়ি হয়ে গেল আজকে। তো ওখানে কিছু একটা হচ্ছে পারফরমেন্স, কারেক্ট টাইমে এসছি, একটু তোমাদেরকেও দেখিয়ে নিতে পারবো তাহলে। গাইস এখন আমরা একদম সীমাচলমের টপে আছি, তো ভিউটা জাস্ট অসাম। ছোটো কাকু জিজ্ঞেস করছে যে কেমন লাগছে, আমি এটা যদি ভালো না লাগে আর কি ভালো লাগবে, আরে ফাটাফাটি। তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, মানে হেভি হেভি, জাস্ট হেভেন। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা একটা জায়গায় লাঞ্চ করতে এসেছি, একটা ধাবায়। বাট এই ধাবাটা বেশ কিউট লাগছে আমার দেখতে, দেখো কি সুন্দর, বেশ সুন্দর এই ধাবাটা। আর আজকে আমি একটু হালকা খাবার খাবো, কারণ আমার শরীরটা একটু মানে খারাপ লাগছে, বুঝতে পারছো? কালকে এত মানে হঠাৎ করে জ্বর এসে গেছিলো, তো মানে একটা মানে বেরিয়ে পর কেমন একটা লাগছে, আবার শরীরটা খারাপ খারাপ লাগছে আর কি। তো দেখা যায়, একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর একটু ভালো হয়েছে, বাট তাও মানে পুরোপুরি ভালো হয়নি। আমরা অর্ডার দিয়েছি রুটি, এখানে বাটার চিকেন, আর ওখানে ফ্রাইড রাইস তাকাচ্ছে, চিকেন ফ্রাইড রাইস। যত পারি আমি ভাইজাগ আসি না কেন, আমি ভাইজাগটাকে পুরো নতুনভাবে এক্সপ্লোর করি, কারণ মানে এ কোনো পুরোনো হবার নয়। আর যেহেতু ছোটো কাকু এখানে থাকে, তো ছোটো কাকু প্রত্যেকবার নতুন নতুনই ভিউ পয়েন্টে নিয়ে যায় আর কি। তো মানে এখন আমরা যে আছি যে ভিউ পয়েন্টটাতে, জাস্ট অসম, মানে কি বলবো, তোমাদেরকে আমি ভাষাই প্রকাশ করতে পারবো না, তোমরা সেটা দেখো। Yeah.
awesome view. Just ফাটাফাটি আর সামনে পাহাড় বলো এই দিয়ে ঘুরে গেলে পাহাড় এই দিয়ে ঘুরে গেলে সি হ্যাঁ তো মানে ফাইজাক এমনই একটা জায়গা যেটা দুটো জায়গাতেই উপভোগ করতে পারবে মানে দুটো জিনিস কেই যে পাহাড় আর সমুদ্র তোমরা দুটো জিনিসই মানে দেখতে পাবে আর কি দুটোকেই উপভোগ করতে পারবে আর আমি এটাই বলছিলাম কি আমি যতবারই ভাইজাক আসি না কেন আমি নতুন নতুন ভাবে এক্সপ্লোর করি ভাইজাকটাকে একদম পুরনো হওয়ার নয় আমি ছোটবাবুকে সেটাই বলছি তোমরা এখানেই থাকো আর কোথাও যেও না কিন্তু ওই আর কি যে যেখানে থাকে তার দেখে দেখে হয়ে যায় পৌঁছে যায় হ্যাঁ কি দেখো কি লাগছে দেখো ও ওয়াও দৃশ্যটা দারুণ At last, আমরা চলে এসেছি আর কে বিচে আর আর কে বিচে আসার একটাই রিজন তার কারণ হচ্ছে মনটাই ভীষণ আর কে বিচে আসতে চায় মনটায় সাবমেরিন দেখার খুব ইচ্ছে ও যে আমাকে শুধু সাবমেরিনটা একবার দেখিয়ে দাও কেন এত কেন ইচ্ছে তোমার আরে আমার দেখার বিশাল ইচ্ছে ছিল আমি এতদিন ইয়াতে দেখেছি মানে ছবিতে ভিডিওতে কিন্তু আমার সামনে থেকে দেখার বিশাল ইচ্ছে ছিল আর একটু পিছনে ঘুরলেই আমাদের পিছনেই সাবমেরিন তো কালকে আমার এত শরীর খারাপ আমি ভাবছিলাম কি মনটাই তাহলে মনে হয় আর সাবমেরিন দেখতে পেলো না কারণ কালকে আমি কোথাও বেরোইনি আর কালকে ঘোরার মতো কোনো সিচুয়েশনই ছিল না আমি কন্ডিশনও ছিল না আমার সেরকম আর কি আমি এতটাই অসুস্থ হয়েছিলাম কালকে আর এটা হচ্ছে কোনো একটা মিউজিয়াম এটা মিউজিয়াম আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে এয়ারক্রাফ্ট মিউজিয়াম এখানে যাবো কি মিউজিয়ামে আমরা ও আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকছিও ম্যাক্সিমাম লোক জানে মানে যারা একটু আর্মি নেভি সম্বন্ধে জানে তারা জানে যে আমরা নতুন কিছুদিন আগে একটা সাবমেরিন হান্টার এয়ারক্রাফট কিনেছি মানে ইন্ডিয়ান নেভি আর কি কিনেছে সেটা মেবি ইউএস থেকে কিনলো আমার এক্স্যাক্টলি তো আমি জানি না কিন্তু এটা যেটা এটা হচ্ছে আমাদের প্রথম সাবমেরিন হান্টার 1998 মানে 1988 সালে কিনা হয়েছিল এটা আর এটা এখন রিটায়ার্ড তো সাবমেরিন হান্টার মানে জানে যদি কোনো সাবমেরিন থাকে জলের মধ্যে তাহলে সেটাকে ফাইন্ড আউট করার দায়িত্ব দিস এয়ারক্রাফ্টের তো এরকমই আর কি তো এটার ভিতরেও আমরা যেতে পারি আর পুরোটাই দেখবো তো একটা দারুণ ভিনটেজ ব্যাপার মানে খুবই ভালো ম্যাক্সিমাম লোক এটা তো জানে দিস ইজ দ্য ব্ল্যাক বক্স যেটা মানে ফ্লাইট ডাটা রেকর্ড করে সবসময় কি হচ্ছে না হচ্ছে সেটা প্লেনের সব কিছু রেকর্ড হয় এটা দিয়ে এগুলো দেখে তো বোঝা যাচ্ছে যে এগুলো সব হচ্ছে টর্পিডো যেটা মানে সাবমেরিনের ভিতর থেকে ছাড়া এগুলো টর্পিডো সোনোবই এটা হচ্ছে তো এই পার্টিকুলার মিসাইলটার নাম আর কি এগুলো মানে এক একটা এগুলো সো এটা হচ্ছে NK-12.5 MP যেটা হচ্ছে এয়ারক্রাফটের ইঞ্জিন ও সামনের থেকে একটা এয়ারক্রাফটের ইঞ্জিনকে দেখে মানে দারুণ লাগছে দারুণ না 70 টাকা ওর্থ এইগুলো তো দেখাইলাম আগে পুরো দেখালাম আমি তো এগুলো এগুলো সব টর্পিডো ডিফারেন্ট টাইপের ওয়েপন অ্যান্ড এখানে ইঞ্জিন অ্যান্ড এখানে হচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে এমার্জেন্সি বোট এটা হচ্ছে মেন এয়ারক্রাফট আর আমরা এরপর যাচ্ছি এদিক দিয়ে এয়ারক্রাফটের ভিতরে এখানে এটা একটা প্লেন আছে এটাও নেভির আর আমরা ধীরে ধীরে প্লেনের ভিতরে যাচ্ছি এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এই জায়গাটার থেকে পুরো প্লেনটার একটা দারুণ ভিউ আছে ওয়াও বাপ রে অক্সিজেন ট্যাঙ্ক এটা হচ্ছে প্লেনটার টেল সেকশন আর এইদিকে হচ্ছে পুরো সামনের দিকে আরে বাপ রে বাপ প্রথমে আমার দেখে মনে হচ্ছিলো ছোটো কিন্তু বাট ইটস হিউজ অ্যাকচুয়ালি
আর এটা যখন মানে ডিটেক্ট করার টাইম আছে তখন এগুলো হাইড্রোলিক লাগানো আছে, এগুলো খুলে যায় আর উপর থেকে জানি না কি হয়, কিছু না কিছু তো হতেই থাকে, বাট সত্যি দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ ছোটো হয় কিন্তু এগুলো ট্রাকের টায়ারের থেকে কিছু কম নয়, বরঞ্চ বড়ো তবু ছোটো নয়। এখানে একজন ড্রাইভ করতে বসলো, মনটা তো একটা ইচ্ছে পূর্ণ হয়ে গেল এয়ারক্রাফট দেখে, এরপরে সেকেন্ড ইচ্ছে পূর্ণ হতে চলছে সেটা হচ্ছে সাবমেরিন দেখে। তো ফাইনালি আমরা সাবমেরিনের ভেতরে যাচ্ছি আর মনটাই পুরোপুরি আমাদের গাইড হয়ে গেছে, আমাদের আর এক্সট্রা করেও কিছু গাইড দরকার নেই। এটাতে পুরো দেখানো হয়েছে যে সাবমেরিনটাকে কীভাবে এসে এখানে স্টোর করা হয়েছে, ইট ইজ অলসো হিস্ট্রি মানে বিগ প্রজেক্ট। এটা দেখলে বোঝা যাচ্ছে যে কীরকমভাবে টেনে আনা হয়েছে। আর এটা হচ্ছে সাবমেরিনটার ব্যাপারে টোটাল ফ্যাক্ট, পজ করে দেখতে পারো। আর চোখের সামনে এটা সাবমেরিন, একটা সাবমেরিন হিউজ হয়, হ্যাঁ হিউজ। আচ্ছা এটা হচ্ছে ক্যাপ্টেন কেভিন, এটা হচ্ছে সাউন্ড রুম মানে যেখানে হচ্ছে টোটাল সোনার টোনার সব কিছু দেখা হয়। তোমার ইয়ে হবে ঘুমানোর খাবার ডাইনিং রুম, খাওয়া দাওয়ার রুম, ডিনার কেবিন, কে কে ক্যাপ্টেন ছিল তার লিস্ট। বাপরে একটা সাবমেরিন কত বড় হয় বলো, আর কত কমপ্লিকেটেড হয়। হ্যাঁ মানে অতিরিক্ত লম্বা লোক উঠতে পারবে না, ইটি আড়গুলো পোতারো বলে মানে পটি করার জায়গা, আসল কাজের জায়গা, কারণ এটা সকালে ক্লিয়ার ভাবে না হলে কারোরই কোনো কাজ করতে ভালো লাগবে না। ফাইনালি আমরা সাবমেরিন থেকে এক্সিট হয়ে গেলাম আর পেছনের ভিউটা কি অসম লাগছে বলো। এই জায়গায় যেটা সব থেকে ভালো জিনিস যেটা পুরীতে নেই, এখানে তুমি প্রত্যেকটা বিচে ওয়াশরুম পাবে, তো মানে আর তুমি সেখানে গিয়ে ড্রেস চেঞ্জও করতে পারবে, তো এটা একটা খুব ভালো হবে যেটা পুরীতে নেই, খুবই বাজে জিনিস, কারণ তুমি যদি স্নান করো এখানে ইজিলি তুমি ড্রেস চেঞ্জ করে নিতে পারবে, সেটা পুরীতেও হওয়া দরকার বলো, একটা এত মানে আসে টুরিস্ট, বিচে একটা বাথরুম নেই, হ্যাঁ কি খারাপ জিনিস, মানে খুবই জঘন্য ব্যাপার সেটা। আর কি দারুণ লাগছে পুরো নীল জল। কালকে আমরা নিউজটা শুনেছিলাম, ছোট কাকু বললো কি যে অন্ধ্রপ্রদেশের পেপারে বেরিয়েছিল কি যে আর কে বিচে ছজনের ডেথ হয়ে গেছে সমুদ্রে স্নান করতে নেমেছিল। তো আজকে আমি একজন পুলিশকে জিজ্ঞেস করলাম, মানে আজকে প্রচণ্ড রেস্ট্রিকশন এখানে, মানে সমুদ্রে একদম নামতে দিচ্ছে না, দূর থেকে জাস্ট দেখতে পারবো আর কি। তো আমি তার জন্য জিজ্ঞেস করলাম কি কালকের নিউজটা সত্যি কিনা, কারণ অনেক ফেক নিউজও তো হয়। দেন রিপ্লাই করলো কি যে হ্যাঁ সেটা একদম সত্যি, চারজন পাঁচজন মনে হয় হায়দ্রাবাদ আর একটা মেয়েও ছিল সে উড়িষ্যা থেকে, মানে খুব ডেঞ্জারাস না, এবার ভাইজাকে মানে প্রত্যেকটা সিতে অ্যালাউ করে না আর কি স্নান করার জন্য, কিছু কিছু আছে জায়গা যেখানে তুমি ঋষিকুণ্ডা বিচে এমন স্নান করতে দেয়, আর এই ঢেউগুলো বিভৎস বিভৎস বলো। We'll be right back.
আরকে বিচের সামনে একটা মেলা বসেছে, তো সেখানে আমরা এসেছিলাম। বেশ ভালোই জিনিসপত্র আছে দেখছি, ছোট বাট বেশ ভালো ভালো। হ্যাঁ প্রচুর জিনিস আছে, প্রচুর মানে হ্যান্ডক্রাফট অনেক আছে আর কি। আমি তো একটা দুটো ট্রে নিলাম তার জন্য, এখন আমার ট্রের প্রতি ভীষণ ন্যাক হয়ে গেছে আর কি। যেখানেই যাই আমি ট্রে নিই, আমার ট্রে খুব ভালো লাগে। দিনেও কিন্তু কাকিমা ফাটিয়ে দিয়েছে রান্না, এত জলদি কাকিমা রান্না করে মানে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আজকেও বেশ ভালো ভালো বলেছিল তড়কা করবে, বাট তড়কার সাথে এক্সট্রা অ্যাড করে দিয়েছে। কি অ্যাড করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো তড়কাটা বেশ ইয়াম্মি দেখতে হয়েছে, আর এখানে হয়েছে সিমুইয়ের পায়েস। কাকিমা বলছে না আমি এখন ভিডিওতে আসবো না, আমি সেজে গুছে নেই। তো আজকে আমাদের রাত 12টার সময় ট্রেন, তো মনটা তো খারাপ লাগছে, বাট কাছাকাছি থাকি, আবার যেদিনের মন যাবে সেদিনই চলে আসবো ছুটে ছুটে। ফাইনালি আমরা স্টেশনেও পৌঁছে গেলাম, মনটা ভীষণ খারাপ লাগছে বলো। হ্যাঁ এত খারাপ লাগছে যে এই এই হয় আর কি, বাড়ি থেকে যখন চলে যায় না খুবই মন খারাপ লাগে। আর আমাদের ট্রেন হচ্ছে 12:25, আর এবারে ফার্স্ট টাইম এটা হলো কি আমাদের B1 আর B1 একদম কাছে, B1 এটা B3। আর যাওয়ারটা যেহেতু আমাদের এসিতে আছে, তার জন্য আমি এক্সট্রা প্রোটেকশন নিয়ে সোয়েটার পরেই চলে এসেছি। তাছাড়া এরকম বিশাখাপট্টনমে এতটাও ঠান্ডা নেই। ওয়াও এত ফাঁকা, কেউ আর যাবে না নাকি? ভীষণ ফাঁকা তো, আনন্দ হচ্ছে। গাইস আমরা তো বাড়ি পৌঁছে গেছি আর এসেই কাজ শুরু। কি সুন্দর কাটলো 3 দিন আর কি, কোনো কাজ বাজ ছিল না, বাট এসেই শুরু হয়ে গেছে। ফার্স্ট ওয়াশিং মেশিন চালানো হয়ে গেছে, কাপড়গুলো কাচার জন্য মনটাই বলছিল যে আজকে কেচো না, 2 দিন পর কাচবে। কিন্তু আমি দেখলাম যে 2 দিন পর কাচতে গেলে প্রচুর কাপড় কাচা হয়ে যাবে, মানে সরি কাপড় জমে যাবে আর কি। কারণ এর আগের সপ্তাহে আমরা একদিনও কাপড় কাচিনি, আমি যতটা পেরেছি হাতে কেচেছি, মেশিন চালানো হয়নি। তো আজকে ভাবলাম যে না কাপড়গুলো কেচিয়ে নিই ভালো করে। সো এখন রান্না বান্না করতে হবে, মনটাই গেছে বাজারে, কারণ সবজি টবজি কিচ্ছু ছিল না। তো আজকে সমস্ত কিছু সবজি মাছ আনবে। সো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা তো তোমাদের সাবস্ক্রাইবটা খুব দরকার, একটা লাইকও করে দেবে ছোট্ট করে। বাই বাই।